সুযোগ পেলে তাওহিদ হৃদয় কি করতে পারেন সেটার প্রমাণ দিলেন আরও একবার। জুনিয়র মালিঙ্গা খ্যাত পাথিরানা যেন হৃদয়ের সামনে হলেন দুধের শিশু। জোড়া বাউন্ডারিতে এই নতুন লঙ্কান সেন্সেশনকে নিজের জাত চেনান হৃদয়। হৃদয় ভেলকি দেখলেন পাকিস্তানি বোলার নাসিম শাও। টাইগার ব্যাটারের হাঁকানো বাউন্ডারিতে মুখ কালো হয়েছে এই পাকিস্তানি বোলারের। আর হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ কিলার মিলার খ্যাত ডেভিড মিলার। এই ম্যাচে হৃদয়ের কল্যাণে রান আউট থেকে রক্ষা পান মিলার। এছাড়া অপর প্রান্ত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদয়ের নান্দনিক বাউন্ডারি দেখেন তিনি। জয় নিশ্চিত করে হৃদয় পেয়েছেন মিলারের বাহবাও। মাত্র নয় বলের অপরাজিত ইনিংসে হৃদয়ের ব্যাট থেকে এসেছে তিনটি বাউন্ডারি, আর বাউন্ডারি হাঁকিয়েই পরাজিত করেছেন বাবুর আজম শরীফুল ইসলামদের দল কলম্বো স্ট্রাইকার্সকে। আগের দিন বড় ভাই সাকিব কলম্বোকে হারাতে না পারলেও ঠিকই করে দেখালেন হৃদয়। হৃদয়ের ব্যাটের বাউন্ডারি দিয়ে জাফনা কিংস জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। LPL এ নিয়মিত নাম্বার ৩ এ খেলা হৃদয়কে এদিন ব্যাটিংয়ে নামানো হয় ৫ে, তবে ৫েও দারুণ করেছেন তিনি। ৯ বল খেলে ৩ বাউন্ডারিতে হৃদয় রান ১৪। সব মিলিয়ে LPL এ নিজের প্রথম আসরে বাজিমাত করেছেন তাওহিদ হৃদয়। মঙ্গলবার চলতি আসরে নিজের সবশেষ ম্যাচ খেলতে মাঠে নামেন হৃদয়। এই ম্যাচে তার প্রতিপক্ষ শরীফুল ইসলামের দল কলম্বো স্ট্রাইকার্স। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে কলম্বো। এই ম্যাচেও সেরা একাদশের সুযোগ হয়নি শরীফুলের, তাই তো টাইগার ভক্তদের সব মনোযোগ ছিল হৃদয়কে ঘিরে। অল্প সুযোগ পেলেও হৃদয় ভক্তদের হৃদয় জয় করে নিলেন শতভাগ।